ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। ভোর থেকে দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকায় আসেন নানা শ্রেণী পেশার মানুষ। কমলাপুর ও বিমানবন্দর রেল স্টেশনে ঘরমুখী মানুষের ভিড় দেখা যায়। কোনো সিডিও বিপর্যয় ছাড়াই যথাসময়ে ট্রেন গন্তব্যে পৌঁছায় স্বস্তি প্রকাশ করেন নগরবাসী। এদিন সদরঘাটেও সকাল থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসতে থাকে লঞ্চ। টার্মিনালে একের পর এক লঞ্চ ভিড়লেও যাত্রী চাপ দেখা যায়নি। পরিবার পরিজনের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফেরা মানুষ জানার, এবারের যাতায়াতে তেমন কোনো ভোগান্তি ছিল না। স্বস্তিতে কর্মস্থলে ফিরতে পারায় সন্তোষ প্রকাশ করেন তারা। অফিস খোলা তো আজকে, চলে আসছি, সমস্যা হয় নাই, অসুবিধা নেই, লঞ্চ তো খালি এক হিসেবে। যেভাবে ভাবছিলাম যে যানজট হয়ে যাবে কিনা, গেছি আরামে আইছি আরামে, কোনো সমস্যা হয় না। গার্মেন্টস খুললেই যাত্রী হিসাবটা পারবো। তো আজকে থেকে আবার অফিস আদালত খোলা ছিল, যার জন্য তাড়াতাড়ি চলে আসা আর কি। ট্রেনটা মোটামুটি ফাঁকাই ছিল, অন টাইমেই ছেড়েছে এবং আমরা খুব আর্লি চলে আসছি। ওয়ার্কিং ডে আজকে থেকেই শুরু, সেই কারণে আমাকে আসতেই হচ্ছে। আমরা আরামে আসতে পেরেছি এবং ট্রেন আমরা সঠিক সময় এবং সঠিক টাইমে স্টেশনে এসেছে। কোনো ট্রেনে ই নাই, লেট নাই, সব ট্রেনই এটা রাইট টাইমে চলে গেছে এবং রাইট টাইমে চলে আসছে।